أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأبشروا بالجنة التي كنتم توعدون. بسم الله الرحمن الرحيم. والعصر إن إلا الذين آمنوا وعملوا الصالحات إلا آمنوا وعملوا الصالحات.
الرب وتواصوا بالصبر. صدق الله العظيم. الله رب العالمين بولشن ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. جربنا الله أكبر. এই সূরাটি মক্কায় নাযিল হয়, সূরাটির নাম হলো ফিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলছেন, হে রাসূল, আপনি কি তাকে দেখেছেন? আপনি কি দেখেননি আল্লাহ পাক হস্তিওয়ালা বাহিনীর সাথে কি ব্যবহার করেছেন? যে আব্রাহা বাদশাহ সুদূর ইয়ামিন দেশ থেকে আমার কবাঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল, এই বাইতুল্লাহকে রেখে ইয়ামিন দেশে একটা গির্জা নির্মাণ করেছিল মুসলমানদের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য। ইয়ামিন দেশে একটা গির্জা নির্মাণ করলো, গির্জা নির্মাণ করার পর ঘোষণা করলো, আজ থেকে কাবাঘর, ওই ঘরের মধ্যে চাবি লাগানো হবে, কাবাঘর ধ্বংস করা হবে, যাতে করে নতুন করে ওই কাবাঘরে কেউ যেন হজ করতে না যেতে পারে। এখন থেকে যত মুসলমান হজ করবে সব আমার খ্রিস্টানদের গির্জায় এসে হজ করবে, টাকা পয়সা যা আমাদের পকেটে ঢুকবে। আব্রাহা বাদশাহ মনে বড় আশা নিয়ে যখন এটা নির্মাণ করল, কে বা কারা গিয়ে আব্রাহার ওই গির্জার ভেতরে পায়খানা করে দিয়ে আসলো। আব্রাহার মাথা খারাপ হয়ে গেল, ধরতে পারলো না কে বা কারা এই তার নতুন গির্জা এই কাবা ঘরে পায়খানা করছে। আব্রাহা তখন যেহেতু ধরতে পারে নাই, অনুমান ভিত্তিক আগের থেকেই তার ইচ্ছা ছিল মুসলমানদের কাবাকে আমি ধ্বংস করে ফেলব, যেহেতু তার আগের থেকে মনের ভেতর ষড়যন্ত্র ছিল। সেই জন্য ইয়ামিনের বাদশাহ আব্রাহা এই পায়খানা করাকে ইস্যু করে চিন্তা ভাবনা করলো, নিজের গির্জার ভেতরে নিজের লোক লাগাইয়া আগুন ধরাইয়া নিজের গির্জা নিজে পোড়াইয়া ফেললো। নিজের গির্জা নিজে পোড়ার পর মুসলমানদের কাবাকে কিভাবে ধ্বংস করা যায়, সেই জন্য ইয়ামিন থেকে ছুটে আসলো কাবায়, মক্কায় চলে আসলো কাবাকে ধ্বংস করার জন্য। কিন্তু কাবায় যখন চলে আসলো, এসে এখানকার কাবার নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তার কুদরতি পাখি পাঠায়া প্রত্যেকটি পাখির ঠোঁটে একটা, দুই পায়ে দুইটা, সরিষার দানা সমপরিমাণ ছোট্ট ছোট্ট পাথর আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ে দিলেন। এই তিনটা পারমাণবিক বোমা প্রত্যেকটি পাখির পায়ে ছিল, ঠোঁটে ছিল। এক ঝাঁক পাখি উড়ে আসলো, উড়ে আসার পর আব্রাহার প্রত্যেকটি বাহিনীর মাথার উপরে যখন অবস্থান নিল, আল্লাহ যখন বললেন কোন শুরু করে দাও, সঙ্গে সঙ্গে উপর থেকে এক ঝাঁক পাখি দুই তিনটা করে পারমাণবিক বোমা যখন নিক্ষেপ করেছে সরিষার দানা সমপরিমাণ বোমার আঘাতে, সঙ্গে সঙ্গে ইয়ামিনের বাদশাহ আব্রাহার সমস্ত সৈন্য জায়গার মধ্যে ডেড বডিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? আব্রাহা অনেক চেষ্টা করেছিল কাবা ঘর দখল করার জন্য, কিন্তু পেরেছে নাকি? আব্রাহা পারে নাই। আজকেও কেউ যদি মুসলমানদের এই পৃথিবীর প্রত্যেকটি ঘর কাবার সাথে সম্পর্ক, মসজিদের সম্পর্ক, এখনো কেউ যদি সেকেন্ড কাবাকে, আমাদের মুসলমানদের কাবাগুলিকে কেউ যদি দখল করার চেষ্টা করে, বলেন তো আমরা কি সহ্য করবো নাকি? আওয়াজ দিয়ে বলেন সহ্য করবেন? আব্রাহাকে আল্লাহ পাক শায়েস্তা করেছেন। কেন করেছেন? এই জন্য করেছেন, তখন মক্কায় কোনো মুসলমান ছিল না,
আল্লাহর নবী তখনও জন্মগ্রহণ করেন নাই, মক্কায় যা ছিল সব ছিল কাফের আর মুশরিক। কি ছিল? কাফের আর মুশরিক ছিল, কাবাকে রক্ষা করার কোনো লোক ছিল না। আল্লাহ পাক নিজ কুদরতি হাতে কাবাকে হেফাজত করেছেন। কিন্তু এখন বলুন তো বিশ্বে মুসলমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এখন তো বিশ্বে মুসলমান আছে, তাহলে কি ওই আব্রাহাকে মারার জন্য এখন যদি দোয়া করি আল্লাহ তুমি উপর থেকে বোমা পাঠাও, আল্লাহ কি পাঠাবে নাকি? আমার ভাইয়েরা কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনে বুঝবেন, অনুধাবন করবেন। আজকে মুসলমানরা সব জায়গা থেকে অধিকার বঞ্চিত হচ্ছে, ঠিক কিনা? মুসলমানদের অধিকার সব জায়গা থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, না কাফের মুশরিকদের ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? এই কাবা ঘর ধ্বংস করার জন্য যখন আব্রাহা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন পাখি পাঠায় সব সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন, সেখানে কোন রকমের মুসলমান ছিল না। কিন্তু এখন তো মুসলমান পৃথিবীতে কম নাই, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজকে আর আব্রাহার মতো সেই সময়ে খ্রিস্টান বাদশাহ আব্রাহা কাবা ঘর দখল করার জন্য এসেছিল, আর বর্তমানের বিজেপি নেতারা নরেন্দ্র মোদীর কিছু পাঁচাটা গোলাম আর এস এস সংগঠনের লোকেরা, উগ্রবাদী হিন্দু সন্ধি হিন্দু জঙ্গি সংগঠন, তারা আজকে বাংলার বসবাস করছে, আমাদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু ভারতের বুকে আর এস এস হিন্দু উগ্রবাদী সংগঠন ওই বিজেপির নেতা নরেন্দ্র মোদীর কিছু চালা চামুন্ডা মিলে মুসলমানদের হৃদয়ের কাবা মসজিদকে দখল করার ষড়যন্ত্র করছে, যেরকম ঠিক কিনা? নরেন্দ্র মোদী তুমি ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু এখন বর্তমানে সকল কাফের মুশরিক নয়, আমরা মুসলমানরাও বেঁচে আছি। আমাদের বাংলার জমিন থেকে আমরা প্রতিবাদ জানাই, ভারতের যেই জায়গায় বাবরি মসজিদ ছিল ওই জায়গায় বাবরি মসজিদ থাকবে, নতুন কোন 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 মন্দির আমরা বরদাস্ত করবো না, জোরে কোন ঠিক কিনা? ওই বাবরি মসজিদের পক্ষ হয়ে কেউ যদি ডাক দেয়, আপনাদেরকে যদি লং মার্চের ডাক দেয়, আমরা সেইখানে জীবন দেওয়ার জন্য রাজি আছি। কারা কারা যে আছেন হাত উল্লাহ আল্লাহকে দেখায় দেন, হাত নামান। আমার ভাইয়েরা, আমাদেরকে কোরআন কারিমের কথাগুলি বুঝতে হবে। আমরা মনে করেছি এই বাবরি মসজিদ বোধহয় আজকেই নতুন দখল হচ্ছে, না না, এই বাবরি মসজিদ এর আগেও কাবাকে দখল করার ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহ পাক বোঝায় দিয়েছে মুসলমানেরা, এখনো এক হয়ে যাও, এখনো এক হয়ে যাও। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এক হয়ে যাও, এক হয়ে যাও, ভেদাভেদ বলে যাও, কে লম্বা টুপি, কে গোল টুপি, কে পাঁচকল্লি, কে সুতার টুপি, কে জোয়ালিন বলে, কে দোয়ালিন বলে, কে আমিন বললো জোরে, কে বললো না, কে পাঞ্জাবি পড়লো, কে পড়লো না, কে শার্ট প্যান্ট পড়লো, কে টাই পড়লো, এটা দেখো না, দেখো না, এতটুকুন মনে করো ওটা আমার মুসলমান ভাই। আমরা সকলে ইসলামের জন্য এক, আল্লাহ আমাদের এক, রসুল আমাদের এক, কোরআন আমাদের এক। টুপি যার যেই কালার হোক, টুপি যার লম্বা হোক, টুপি যার ছোট হোক, পাঞ্জাবি যার লম্বা হোক, পাঞ্জাবি যার ছোট হোক, শার্ট কেউ পরুক, কেউ বা প্যান্ট পরুক, ওইটা আমার বিষয় নয়। আমাকে দেখতে হবে প্রথমে আল্লাহকে আমরা বিশ্বাস করি কিনা, রসুলকে আমি বিশ্বাস করি কিনা, কোরআনকে আমি বিশ্বাস করি কিনা। এটা যদি বিশ্বাস করি, এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে ওই বাবরি মসজিদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে আর একবার ধৈর্য ধরতে হবে, ধরে বলেন ঠিক কিনা? আজকে এই কথাগুলি আমাদের কেউ বলার জন্য কেউ থাকছে না। আমার ভাইয়েরা, আজকে আমরা গুটি কয়েক মানুষ জীবনকে তুচ্ছ করে দিয়ে আল্লাহর জন্য কথাগুলি বলবার চেষ্টা করছি, কাউকে আনন্দ দেবার জন্য নয়, কাউকে কারো প্রতি খুশি করবার জন্য নয়, কাউকে কারো প্রতি উত্তেজিত করে দেবার জন্য নয়, বলছি নিজের দায়িত্ববোধ থেকে আমাদেরকে আর একবার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা দরকার আছে না নাই? বলুন তো আমরা কি পৃথক হয়ে থাকতে পারবো? আজকে আমাদেরকে পৃথক করে দেওয়ার জন্য বহু রকমের ষড়যন্ত্র আছে না নাই? তাবলিগ জামাতের মধ্যে গণ্ডগোল আছে না নাই? কথা বলেন না কেন? আজকের কাফের মুশরিকরা দেখতেছে এই দেশে তাবলিগ একটা ছিল যেটা ঘরে ঘরে দাওয়াত দিত, মসজিদে মসজিদে দাওয়াত দিত, নিজেদেরকে অরাজনৈতিক দল বলে পরিচয় দিত, ঠিক কিনা?
অরাজনৈতিক দল বলে পরিচয় দিত। কিন্তু আফসোস, ইহুদিরা বুঝতে পেরেছে, ইসরায়েলরা, যে এই তাবলিগ যদি এক পর্যায়ে এভাবে গঠিত হতে হতে এত বিশাল আকার যে ধারণ করেছে, টুঙ্গির মাঠে যখন জমায়েত হয় তখন তাদের কলজা ছিঁড়ে মুখে আসে। ভাবে যে এরা যেভাবে জমায়েত হচ্ছে, এভাবে যদি আরো বড় হতে থাকে, তাবলিগ জামাত চরমরায় সব যদি এক হয়ে যায় একদিন ডাক দেয় ইসলামের পক্ষে, তাহলে তো বড় সমস্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সবচাইতে বড় জালেম কারা, আল্লাহ পাক বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আই ইযকারা ফীহি ইসমুহু, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবচাইতে বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ঘরে, যে ব্যক্তি মসজিদের ভিতরে, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়, সে হলো দুনিয়াতে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় জঙ্গি। বলেছেন কে? আরো জোরে কে? তাহলে মসজিদে ঢুকতে যারা বাধা দেয় তারা কি? আওয়াজ বলেন কি? আজকে আমাদেরকে বলা হয় যেখানে কোনো কিছু ঘটলে বলে আইএস, 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 গন্ধ আসে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? আইএস এর গন্ধ সব জায়গায় খোঁজে। আইএস মানে কি জানেন? ওরা আইএস এর ব্যাখ্যা করে আইতে ইসলামিক, এসতে স্টেট, ইসলামিক স্টেট। কিন্তু আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের আওয়ামী লীগের একজন সংস্কৃতি মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান নূর, ঠিক না? উনি বলেছেন আইএস তে তোমরা শুধু ইসলামিক স্টেট বলো কেন, আইএস মানে ইসরায়েল, এসতে স্টেট, আইএস মানে ইসরায়েল স্টেট। ইসরায়েল মানে কারা বুঝছেন? ইহুদি। ইসরায়েল কারা? ইহুদিরা। আজ গোটা বিশ্বে মানুষকে ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে ওরা। আজ মুসলমানদের দেশে বোমা ফাটাচ্ছে, কিন্তু ইসরায়েলের, তাদের ফিলিস্তিনের ভিতরে আইএস এর একটা বোমা ফোটে না। ফোটে? সব আইএস এর বোমা কোথায় ফোটে? সিরিয়ায়। সিরিয়ায় না হলে কোথায় ফোটে? আফগানে। আফগানে না হলে কোথায় ফোটে? নয় ভারতে। আর ভারতে না ফুটলে কোথায় ফোটে? ইরাকে ফোটে। কিন্তু সিরিয়া ফিলিস্তিনে এত কাছাকাছি, ওখানে ইহুদিরা বসবাস করে। ইসরায়েল ইসলামিক স্টেট যদি কায়েম করা আইএসের উদ্দেশ্য হয়, তাহলে আইএস ইসলামিক স্টেট কায়েম করার জন্য সর্বপ্রথমে তো ওই ইহুদিদের রাষ্ট্র দখল করার কথা ছিল, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক না বা ঠিক? ছোট্ট একটি সুরা তেলাওয়াত করেছি, সুরাটির নাম হলো সুরাতুল আসর। সুরাটির নাম কি বলুন তো? সুরাতুল আসর। কালকে আমি আপনাদেরকে এখান থেকে ওয়াল আসর এই শব্দের ব্যাখ্যা আপনাদেরকে শুনিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমি আপনাদেরকে এই সুরার সার মর্ম বলবো, কারণ পুরা আলোচনা করা তো সম্ভব নয়। আজকে এই সুরার সুরাটির আমি সারমর্ম বলবো, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আজকে এমন একটি সুরা আপনাদের সামনে আলোচনা করব, সেই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলেছি ইমাম শাফি রহমাহুল্লাহ, তিনি বলেছেন লাও তাদাব্বারুন নাস হাযিহি সূরাতুল ওয়াসিআতুহুম, তিনি বলেছেন এই সুরাটি কেউ, এই সুরাটি নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তাহলে এই একটি সুরাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আর নতুন করে কোরআন যদি নাজিল নাও করা হতো, এই একটি সুরা আল্লাহ পাক দিয়ে যদি চুপ থাকতেন, তাও মানুষ হেদায়েত পেয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের মূল শিক্ষাটা কি, সফলতা কি, বিফলতা কি, সব আল্লাহ পাক বলে দিয়েছেন। আমরা সফলতার সে আলোচনা আজকে করব, কিসে সফলতা, কিসে বিফলতা জানবেন কিনা ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ, ব্যর্থর পথ থেকে ফিরে আসব, সফলতার পথে হাঁটতে শুরু করব, ঠিক কিনা? কোন আমার সঙ্গে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. جل وعلا الله أكبر.
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময়ের কসম, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভেতরে রয়েছে। ইন্নাল ইনসান লাফি খুসর, দুনিয়ার প্রত্যেকটি মানুষ ক্ষতির ভেতরে নিমজ্জিত রয়েছে, কেবলমাত্র চারটি গুণ বিশিষ্ট ব্যক্তি ব্যতীত। যে ব্যক্তির ভেতরে চারটা গুণ থাকবে, এই চারটা গুণ যার ভেতরে থাকবে সে ব্যক্তি কেবল ক্ষতি থেকে মুক্ত। আল্লাহ পাক বলছেন সেই চারটি গুণ কি? আল্লাহ পাক বলছেন সময়ের কসম, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, কেবলমাত্র চারটি গুণ বিশিষ্ট ব্যক্তি ব্যতীত। চারটি গুণ কি? আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন, আমার সঙ্গে পড়েন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা বলেন আল্লাহু আকবার। এক নম্বরে হলো ঈমান, জোরে বলেন এক নম্বরে কি? দুই নম্বরে নেককাস, জোরে বলেন কি? তিন নম্বরে হলো সত্যের দাওয়াত, হকের দাওয়াত, পরস্পরকে হকের দাওয়াত দেওয়া, সত্যের দাওয়াত দেওয়া, উপদেশ দেওয়া। তিন চার নম্বর পরস্পরকে সবর অবলম্বন করার, ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়া, দাওয়াত দেওয়া। এই চারটি গুণ যার ভেতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেবলমাত্র তারাই ক্ষতি থেকে মুক্তি পাবে। এবার বলুন তো, সূরাটিতে আল্লাহ পাক চারটি গুণ বিশিষ্ট ব্যক্তির কথা বললেন। চারটি গুণের এক নম্বর ঈমান, আমার সঙ্গে বলতে হবে, এক নম্বর ঈমান, দুই নম্বর নেককাস, তিন নম্বরে হকের দাওয়াত, চার নম্বরে সবরের উপদেশ। এবার বলেন চার নম্বরের এই চারটি গুণের প্রথম নম্বরটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ঈমান। চার নম্বরটার নাম হলো ঈমান। এবার একটু বুদ্ধি করে বলেন শেষ নম্বর চতুর্থ নম্বর নাম কি? সবর, ধৈর্য, ঠিক কিনা? মনোযোগ দিয়ে কথাগুলি বুঝতে হবে, কোনো গান গল্প নয়, কোনো কিচ্ছা নয়। যদি বুঝতে পারেন সফলতা পাবেন, আর যদি না বোঝেন তাহলে সফলতা অর্জন করা সম্ভব নয়। আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক বললেন এই চারটি গুণের প্রথম নম্বর হলো ঈমান, শেষ নম্বরটা হলো ধৈর্য, তার মাঝখানে দুইটা গুণ আল্লাহ পাক বলেছেন, একটা হলো নেক কাজ আর একটা হলো হকের দাওয়াত। আল্লাহ পাক বুঝিয়ে দিলেন বান্দারে, দুনিয়াতে যখন তুমি ইমানের ঘোষণা দিবে, বুঝে শুনে যদি কালেমা পড়ে ইমানের ঘোষণা দাও, ইমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে নেক কাজ করা লাগবে, হকের দাওয়াত দেওয়া লাগবে, নেক কাজ করা লাগবে, হকের দাওয়াত দেওয়া লাগবে। ইমান আনার পর তুমি যখন নেক কাজ করবে, হকের যখন দাওয়াত দিবে, তখন বাতিল শক্তি তোমার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। আরো জোরে, জোরে হলো না, আরো জোরে। আপনি যখন ঈমান আনবেন, নেক কাজ যখন করবেন, হকের যখন দাওয়াত দিবেন, বাতিল শক্তি সহ্য করে থাকবে না, বাতিল শক্তি চুপ করে বসে থাকবে না। যারা ঈমানকে বরদাস্ত করতে পারে না, আল্লাহর কোরআনের বিধানকে সহ্য করতে পারে না, আল্লাহর রাজ কায়েমকে সহ্য করতে পারে না, কোরআনের সমাজ, কোরআনের রাজ কায়েমকে যেন সহ্য করতে পারে না, এই সব লোকগুলি আপনার উপর জুলুম অত্যাচার করার জন্য খড়গস্ত ধারণ করবে, উঠে পড়ে লাগবে, আপনাকে জুলুম অত্যাচার করবে, জেলখানায় ভরতে পারে, ফাঁসির কষ্ট ঝুলাতে পারে। তখন তুমি যেন ঈমান হারা হয় না, নেক কাজ ছেড়ে দিও না, হকের দাওয়াত বন্ধ করো না, তখনও ধৈর্যের সাথে ঈমানের উপর ইস্তিকামত থাকো। যেরকম ঠিক কিনা? আপনি যদি ঈমান আনেন, ঈমান আনার পর বসে থাকলে চলবে না, ঈমান আনার পর এবারে নেক কাজ করা লাগবে, নেক কাজ করলেই বসে থাকা চলবে না, ওই নেক কাজ করে নিজে বাঁচবেন এমনটা হবে না। নেক কাজ করার পর এবার মানুষকে আপনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হকের দাওয়াত দিবেন, হকের দাওয়াত যখন দিবেন তখন কাফের মুশরিক আপনার উপরে খেপে যাবে, সঙ্গে সঙ্গে ধৈর্য হারা হয়ে আবার ঈমান ত্যাগ করে কাফের মুশরিকদের সাথে হাত মিলাবেন। এমনটা করার সাথে সাথে দুদিল বান্দা কালমা সর না পায়ে শ্মশান না পায়ে ঘর, সঙ্গে সঙ্গে নামটা মোনাফিকের খাতায় চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? আজকে বড় আফসোস, ঈমান আনার পর
নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু জায়গায় জায়গায় এমন কিছু কাজ করি যেগুলির মাধ্যমে হুজুরকে বলতে হবে না কোরআন সাক্ষী, ইসলাম সাক্ষী, রসুলের হাদিস সাক্ষী, মানুষের বলার দরকার নাই, নিজের থেকেই বোঝা যায় লোকটা মুনাফিক। যখন যেথায় যেমন তেমন হরেক সুরে গায় গান, মসজিদে যায় মেলাতে যায় এরা কেমন মুসলমান, মসজিদে যায় যাত্রাতে যায় এরা কেমন মুসলমান। যখন যেথায় যেমন তেমন হরেক সুরে গায় গান, মসজিদে যায় যাত্রাতে যায়, মসজিদে যায় হাউজিতে যায় এরা কেমন মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যারা বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার ভিতরে, সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠায় আপনি আয়াতটা পাবেন, আল্লাহ পাক বলছেন শয়তানদের মুনাফিকদের আচরণ হলো, ওরা যখন মুসলমানদের বিজয় দেখে, মুসলমানদের যখন সুদিন দেখে, তখন বলে আমরা তোমাদের সাথে আছি। যখন দেখে এখন কাফের মুশরিক জালেম শয়তানদের শক্তি বেশি, তখন নামধারী মুসলমানরা তাদের পক্ষ নিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি, চালায় যাও। আমার ভাইয়েরা, এটার নাম হলো মুনাফিক। জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনো, ইমান অনেক বড় দামি জিনিস, ইমান কত বড় দামি জিনিস, তার দাম কি, তার মর্যাদা কি? আল্লাহ পাক বলছেন ইমান যেমন তেমন কোনো জিনিস নয়, হেলা খেলা করার কোনো জিনিস নয়, মুখ দিয়ে বললেই তুমি ইমানদার হবে এমনটাও নয়, কারণ ইমানের জন্য আল্লাহ পাক আপনার আমার জন্য বরাদ্দ রেখেছেন জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, ইমান আনতে হবে আল্লাহ তার রসুলের প্রতি। জোরে কোন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমানের ভিতরে সন্দেহ থাকা যাবে না। ইমানের ভিতরে যদি সন্দেহ থাকে তাহলে ইমানটা আল্লাহর নিকট কবুল হবে না, ইমানটা আল্লাহর নিকট কবুল হবে না যদি ইমানের ভিতরে সন্দেহ থাকে, ঠিক কিনা? কোন, এই জন্য ইমান আনার আগে আল্লাহ পাক শর্ত দিয়েছেন, বুঝে শুনে ইমান আনো। কি করে ইমান আনো? বুঝে শুনে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনার আগে, আগে তুমি, আমরা যখন ঈমান এনেছিলাম ঈমান আনার আগে কুফুরিকে অস্বীকার করেছি, যখন ঠিক কিনা, শিরককে অস্বীকার করে কিনা। ঈমান যখন এনেছি তখন আমাদেরকে আল্লাহ পাক বলছেন একজন কাফের যেমন করে মুসলমানদের আল্লাহকে, কোরআনকে, রসুলকে অস্বীকার করে কুফরির পথ বেছে নেয়, তুমি যখন ঈমান আনবে ঈমান আনার আগে তোমাকেও বিধর্মীদের সকল প্রকার কৃষ্টি কালচার যা আছে সমস্ত কৃষ্টি কালচার সভ্যতাকে অস্বীকার করতে হবে, ওরা যেমন ইসলামের সাথে কুফুরি করে তোমাকেও তেমন বিধর্মীদের সাথে কুফুরি করে ইসলাম কবুল করা লাগবে। এখন বিধর্মীদের সাথে কুফুরি করার পরেও যদি তাদের আচার আচরণ, তাদের সভ্যতা সংস্কৃতি, তাদের কাজকর্ম যদি আমাদের মাঝে মিল হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের ঈমানটা এখনো মজবুত হয় নাই। জোরে কোন, ঠিক কিনা? ঈমান আনার পর কি শিরিক করা যাবে? আওয়াজ দিয়ে বলেন শিরিক করা যাবে? ঈমান আনার পর তো শিরিক করা যাবে না, শিরিক করা কাফের মুশরিকদের স্বভাব। জোরে কোন, ঠিক কিনা? দেবদেবীর সামনে নম নম করা, দেবদেবীর সামনে ফুল দেওয়া, দেবদেবীকে ফুল ছিটানো, দেবদেবীকে সন্তুষ্ট করা, তাদের সামনে মাথা নত করা, এটা কাফের মুশরিকদের স্বভাব। জোরে কোন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন আপনি আমি ইসলাম যখন কবুল করেছি তখন আপনাকে আমাকেও বুঝতে হবে আমার যেমন ওই কাফের মুশরিক
যেই সব বিধর্মী ভাইয়েরা তাদের দেবদেবীর সামনে ফুল ছিটায়, তাদেরকে যেমন নম নম করে, তাদের সামনে যেমন মাথা নত করে, আমরা কোনোদিন কোনো বেদিমূলের সামনে মাথা নত করতে পারবো না। যদি করি ওটাও শিরিক হবে, জোরে কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও মুমিনেরা, তোমরা যারা পরকালে আমার নাজাত পেতে চাও। আল্লাহ পাক যখন কোনো মুমিন বান্দাকে ডাক দেন, তখন আল্লাহ পাক হাদিসে এসেছে, আল্লাহ পাক তার রহমতের ডানা দুইটা এইভাবে সামনের দিকে ছড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন, আজরা বলেন, আল্লাহু আকবার বলেন। তো মা যখন সন্তানকে ডাকে, ছোট্ট বাচ্চা, তখন কিন্তু মা যখন বেশি আদর করে ডাকে, তখন দেখবেন মা দুইটা হাত বাচ্চার প্রতি আগায়া দেয়, ঠিক কিনা? কোন আওয়াজে বলেন, ঠিক না বেঠিক? বাবা তার সন্তানের দিকে দুইটা হাত পাতায় দেয়, দুইটা হাত সামনের দিকে ছড়ায় দেয়, যাতে করে তার কলিজার টুকরা সন্তান তার বুকের মধ্যে এসে তার বুকের মধ্যে সমস্ত যন্ত্রণাকে মিটায় দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবচাইতে মুমিন বান্দাকে বেশি ভালোবাসেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাকে, তিনি চান না তার কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, তিনি চান না তার কোনো বান্দা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হোক, তিনি চান না তার কোনো বান্দা পরকালে ক্ষতিগ্রস্ত হোক। আল্লাহ পাক যেহেতু চান না, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান মেহেরবান, তিনি তার দুইটা মহারবেন, তিনি তার দুইটা রহমতের হাত মুমিন বান্দার দিকে প্রসারিত করে দেন, দিয়ে ডাক দিয়ে বলেন, ওহে মুমিন বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, পরকালে যারা তোমরা নাজাতের আশা করো, পরকালে তোমরা যারা জান্নাত পাওয়ার আশা করো, তোমরা তো দুনিয়াতে সফলতা চাও, পরকালেও সফলতা চাও, ঠিক কিনা? আমরা শুধু দুনিয়াতে সফলতা চাই না, পরকালেও সফলতা চাই। আওয়াজ দিয়ে বলেন, পরকালে জান্নাত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলতে হবে, জান্নাত চাই কি চাই না? আমরা যারা পরকালে জান্নাত চাই, এই জান্নাত যেই ব্যক্তিগুলি চায়, তাদের দিকে আল্লাহ পাক দুইটা হাতকে লম্বা করে দিয়ে বলছেন, ওহে মুমিন বান্দারা, খবরদার খবরদার, ইন্নামাল খামরু ওয়াল মাইসুর, তোমরা যদি পরকালে জান্নাত চাও, পরকালে যদি নাজাত চাও, তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছতে চাও, তাহলে তোমাদের কয়েকটা অপরাধ তোমরা ছেড়ে দাও। আমরা বললাম, কি অপরাধ ছেড়ে দেব? আল্লাহ বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এক নম্বর ছেড়ে দাও নেশা, এক নম্বর মদ। জোরে বলেন, কি আছে না নাই? এক নম্বর মদ, দুই নম্বর জবাব, তিন নম্বর বেদিমলের কাছে কিছু চাওয়া, ভাগ্য নির্ধারণ করা। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ জুয়া লটারি, ওয়াল আনসাব ওয়াল আসলাম। আল্লাহ বললেন, এক নম্বর মদ ছেড়ে দাও, নেশা ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, লটারি ছেড়ে দাও, ভাগ্য নির্ধারণ করা তীর, ভাগ্য নির্ধারণ গণকের কাছে হাত দেখানো, এগুলো ছেড়ে দাও। এরপরে বেদিমূলে বেদিমূল নির্মাণ করা ছেড়ে দাও। আজকে বলুন তো, সমাজে মদ আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সমাজে মদ আছে না নাই? জুয়া আছে না নাই? লটারি আছে না নাই? গোলাপি এখন ট্রেনে টিকিট মাত্র 10 টাকা, ঠিক কিনা? কোন কত ধরনের কথা বলে মুসলমান সন্তানদের ইমানটাকে চুরি করতেছে। আমাদের মতোই মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু সন্তানেরা, জোরে কন ঠিক কিনা? বিভিন্ন কথা বলে ইমানকে চুরি করছে। আমাদের সমাজে মদ আছে, আমাদের সমাজে জুয়া আছে, এরপরে আমাদের সমাজে লটারি আছে না নাই? আমাদের সমাজে বেদিমূল আছে না নাই? গণকের কাছে হাত দেখানোর পদ্ধতি আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু কি তাই, বর্তমানে মদ জুয়ার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে
কোটি কোটি টাকার দুর্নীতি কেলেঙ্কারি ধরা পড়ছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের কাছ থেকে টাকা শোষণ করে নিয়ে যারা মাদারু, যারা নেশাখোর, এইসব মাদারু জুবারু যারা, তারা মদের ব্যবসা করে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিয়ে যুব সমাজকে আজকে তারা ধ্বংসের অতল তলে দেশে ডুবাই দিয়েছে। যুব সমাজের পকেট থেকে টাকাগুলি ছিনায় নিয়া তাদের কাছে উঠাই দিয়েছে নারী, তাদের কাছে উঠাই দিয়েছে অস্ত্র, তাদের কাছে উঠাই দিয়েছে অশ্লীলতা। টাকা পয়সা বাজেয়াপ্ত করে বাংলাদেশে রাখার জায়গা নাই, বিদেশে পাচার করছে জনগণ, ঠিক কিনা? এরা হলো শিক্ষিত শয়তান। কি শয়তান? শিক্ষিত শয়তান। এখন বলুন তো আল্লাহ পাক বললেন, ওহে ইমানদারেরা, তোমরা যারা সফলতা চাও তাহলে নিশা ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, বেদিমল ছেড়ে দাও, মূর্তি নির্মাণ করা যাবে না, এটা বলেছেন কে? যদি সফলতা চাই, কোন মুসলমানদের জন্য মূর্তি নির্মাণ করা হারাম, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ কেমন রসুল আসলো? কাফের মুশরিকরা বলতো, নবী যখন দাওয়াত দিলেন 360টা মূর্তি বাদ দিয়ে দাও, এগুলির কোনো স্থান নাই, এগুলি তোমাদের নাকের ডগায় বসে, এগুলির নাকের ডগায় যখন মশা পড়ে এরা তাড়াতেও পারে না, মাছি যখন বসে খেদাইতেও পারে না, এদের সামনে তোমরা যে খাবার নজর নিয়ে পেশ করো তা তো খেতেও পারে না, এরা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, অতএব তোমরা কেন তার ইবাদত করবে, তার কাছে কেন মাথা নত করবে, তার কাছে তোমরা গিয়ে কেন ধন্না দাও, তার কাছে কেন সাহায্য চাও, তার কাছে কেন তোমরা সন্তান চাও, তার কাছে কেন তোমরা বিপদ থেকে মুক্তি চাও? এগুলি তো তোমাদের জন্য কোনো দেবতা নয়, এগুলি তোমাদের স্রষ্টা নয়, এগুলি তোমাদের আল্লাহ নয়, তোমাদের স্রষ্টা তোমাদের আল্লাহ, যিনি তিনি সারসে উপস্থিত আছেন, জনগণ ঠিক কিনা? কাফের মুশরিকরা বললেন, তাহলে আমরা কি করব? 360টা দেবতার পূজা করি তবুও মনের বাসনা পূর্ণ হয় না, আপনি আবার এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা বলল, কেমন আশ্চর্য নবী, কেমন আশ্চর্য রসুল, আমাদের 360টা দেবদেবীকে বাদ দিয়ে সবগুলিকে একটা বানায় দিল। কয়টা বানায় দিছে? সে একটাকে আওয়াজ দিয়ে বলেন কে? আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। জানেন না সবাই? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, লা শারিক, তার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আসমানের উপরেও কেউ নাই, আসমানের নিচেও কেউ নাই, জমিনের উপরে কেউ নাই, একজন একক মাত্র ইলা, একক আল্লাহ, তার সমকক্ষ কেউ নাই। আওয়াজ দিয়ে বলুন তো তার নামটা কি? আরো জোরে বলেন আল্লাহ। চোখ কার নিয়ামত? জোরে বলেন না, কার নিয়ামত? মাথা কার নিয়ামত? চুল কার নিয়ামত? গাছপালা বৃক্ষ তরলতা কার নিয়ামত? এই যে শীতের সময় ভাগা পিঠা খাবেন এটা কার নিয়ামত? এই যে আপনারা মাছ খান কার নিয়ামত? নদী নালায় মাছ দিয়েছেন কে? গাছে ফলমূল দিয়েছেন কে? আকাশে সুন্দর তারকা খচিত, ওই আকাশে যদি তারকাগুলি না থাকতো সকল অন্ধকার দেখতাম, আকাশকে সৌন্দর্য মণ্ডিত করে সাজিয়েছেন কে? কার নিয়ামত? আকাশে যদি চন্দ্র না থাকতো ঘুটঘুটে অন্ধকার হুসুট খেতাম আর পড়তাম, ঠিক কিনা? কন দিনের বেলায় সূর্য যদি আল্লাহ পাক না দিতেন কাজকর্ম করতে পারতাম না, কার নিয়ামত? সব আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর যত নিয়ামত আমরা পেয়েছি শুকরিয়া করব কার? আমাদের রবকে। আমরা ভয় করি কাকে? রব না র‍্যাবকে? আরো ভালো করে বলেন, রব না র‍্যাবকে? ভয় করি কাকে? আল্লাহকে, ঠিক কিনা? কোন
আমরা কোন র‍্যাব, আমরা কোন পুলিশ, কোন বিজিবি, কোন দেশের সৈন্যকে আমরা মুসলমান না ভয় করি না। ভয় করি কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে তারা সবচাইতে বেশি ভয় করে। এটা হলো মুমিনদের একটা গুণ, তারা হলো মুমিন। জোরে বলেন তারা কি? তারা হলো মুমিন। আমি যে এই কথাটি বলছিলাম, এবার বলুন তো শিরিক করা যাবে নাকি? আল্লাহ এক, তার কোনো শিরিক নেই। জোরে কোন ঠিক কিনা? এবার বলুন তো, দেবদেবীর সামনে যে ফুল দেওয়া হয়, দেবদেবীর সামনে যে মাথা নত করা হয়, বলুন তো দেবদেবী আমাদের কোনো উপকার করতে পারে? কিন্তু বড় আফসোস, আমাদের দেশে, আমাদের বাংলাদেশে কিংবা বাইরের কোনো দেশে আছে নাকি আমি জানি না, বাংলাদেশের সামান্য শিক্ষার কথা আপনাদেরকে বলি। এই যে আমাদের মাস, সামনে একটা মাস আসছে, তার নাম হলো বিজয়ের মাস। কি মাস? মাসটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন কি মাস? 16 ডিসেম্বর বিজয় দিবস আছে না নাই? কত তারিখে হবে 16 ডিসেম্বর? এই বিজয় দিবসে নাচ গান আছে না নাই? আপনারা ধীরে বললেন কেন, একটু সুন্দর করে বলেন দেখি, আছে না নাই? নাচ গান জায়েজ না হালাল না হারাম? আর জোরে, নাচ গান করা হারাম না হালাল? আমার ভাইয়েরা, এবার আমি আপনাকে একটা বিপরীত দিক বলবো। বিপরীত দিকটা হলো এই, আমাদের সন্তানগুলিকে আজকে, এই যুব সমাজকে, যুবক যুবতীদেরকে, তাদেরকে আজকে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়, ঠিক কিনা? কোন নেতা কর্মীরা ডাকে কি ডাকে না? আমি কারো দোষ দিতে চাই না, বিবেকের কাছে বলছি, আত্মসমালোচনামূলক কথাগুলো বলছি, সকলের কাছে কথাগুলো পৌঁছে যাক, আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। যারা জানে না তারা জানুক, যারা জানে তারা আরো ভালোভাবে জানুক, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিপরীত দিক থেকে ভাবুন তো, আমাদের সরকার তার নির্দেশে এই দেশে শহীদ দিবস পালন করার জন্য, বুদ্ধিজীবী দিবস পালন করার জন্য, বিজয় দিবস পালন করার জন্য, 21 ফেব্রুয়ারি পালন করবার জন্য শহীদ মিনারে যায়, প্রভাত ফেরিতে আমরা যাই, সেখানে গিয়ে ফুল দেওয়ার জন্য আমাদের ছেলেদেরকে ডাকা হয়, সেখানে গিয়ে নাচ গান করা হয়, জোরে কোন ঠিক কিনা? তবলা ডুগডুগি বাজানো আছে না নাই? বলেন না আছে না নাই? এগুলি প্রত্যেকটা হালাল না হারাম? আরো জোরে, হালাল না হারাম? যারা ডাকতেছেন তারাও মুসলমান। এবার বলুন, আল্লাহ পাক বলছেন ঈমান আনার আগে দরকার নাই, আগে আল্লাহর কথা বুঝুন। আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসতা লাম ফিসামালাহা। আল্লাহ বলছেন ঈমান আনার আগে কাফেরের সাথে কুফুরি করো। কিসের সাথে কুফুরি করো? কাফেরের সাথে কুফুরি করো, কাফেরদের সংস্কৃতির সাথে কুফুরি করো, কাফেরদের নিয়মকরণের সাথে কুফুরি করো, ওদের সভ্যতার সাথে কুফুরি করো, ওদের সব সভ্যতার সাথে কুফুরি করে তারপর ঈমান আনো। বলেছেন কে? এখন বলুন তো, নাচ গান কি ইসলামের সভ্যতা? এবার আমি বলছি বিপরীত দিক থেকে, আমার ভাইয়েরা, আপনারা যারা আমাদের সন্তানগুলিকে প্রভাত ফেরির জন্য ডাকতেছেন, উৎসাহিত করতেছেন, তাদেরকে শহীদ মিনারে ডাকতেছেন ফুল দেওয়ার জন্য, সেখানে নাচ গান প্রদর্শন করানো হচ্ছে, অনুরূপভাবে যত টাকা পয়সা খরচ করে ওই অনুষ্ঠান করানো হয়, ওই টাকা পয়সা ওই জায়গায় খরচ না করে মুসলমান ছেলে মেয়েদেরকে যদি মসজিদের দিকে আহ্বান করা হতো, আমাদের মুসলমান সন্তানগুলিকে যদি বলা হতো বিজয় দিবসের দিন আমরা এদেশকে স্বাধীন করেছি, আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, প্রত্যেক মুসলমানের সন্তান প্রত্যেক বছর বিজয় দিবস যেই দিন চালু হবে, 7 বছর যেই সন্তানের বয়সে পৌঁছাবে, 7 বছর বয়স থেকে প্রত্যেকটি সন্তানকে মসজিদে যেতে হবে, আল্লাহর এই বান্দারা যদি সরকারে ওই পার্লামেন্টে বসে যদি সিদ্ধান্ত নিত আর পুরস্কারের ঘোষণা করত, যার সন্তান যত বেশি মসজিদে যাবে, যার সন্তান যত বেশি কোরআন জানবে, যার সন্তান যত বেশি কোরআনের কথা বলবে, যার সন্তান যত বেশি হাদিসের কথা বলবে, তাহলে তাকে পুরস্কৃত করা হবে, তাহলে বাংলার জমিনে অশান্তি থাকতো না। জোরে কোন ঠিক কিনা? মসজিদের দিকে আহ্বান করে না, কোরআন চর্চার জন্য আহ্বান করা হয় না, ওনাদের বিধান চর্চার জন্য আহ্বান করা হয় না,
কিন্তু শহীদ মিনার আহ্বান করা হয় ফুল দেওয়ার জন্য, সম্পূর্ণটা শিরিক। সম্পূর্ণটা কি? আর যারা শিরিক করে, শিরিকের গুনাহ করে যে মারা যায়, সে মুশরিক হয়ে মারা যায়। শিরিককারীর জীবনের সমস্ত আমল আল্লাহ পাক ধ্বংস করে দেন। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছে তাদের প্রত্যেককে আমি ওহী করেছি, প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার করেছি, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তোমরা কেউ যেন খবরদার শিরিক করো না, শিরিকের কোনো কাজের সাথে সম্পৃক্ত হবে না, শিরিকের সাথে সমর্থন দিবে না, শিরিক যারা কাজে তাদের সঙ্গে মিশবে না। যদি আপনি তাদের সাথে মিশেন তাহলে আপনি নবী হলেও কি হবে, আপনার নবীর জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ পাক ধ্বংস করে দেব। বলেছেন কে? ঈমান ক্ষতি থেকে বাঁচার এক নম্বর সত্য হলো ঈমান আনা। এক নম্বর সত্য কি? এক নম্বর শর্ত হলো ঈমান আনা। আমার ভাইয়েরা, ঈমান আনলে পরে এর সাথে আপনাকে আমাকে কাজ করতে হবে, বলেছেন কে? কিন্তু ঈমানের দাম আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। ইমান বড় দামি জিনিস। আল্লাহ পাক বলছেন, ইমান আনার পর কেউ যদি নেক কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত পেতে চাই? আওয়াজ দিয়ে বলেন, জান্নাত পেতে চাই? দেখুন, এই ইমান আনার জন্য আল্লাহর নবী এরকম সাহাবায়ে কেরামদের মাঝে বক্তব্য দিচ্ছেন, সাহাবায়ে কেরামরা বক্তব্য শুনতেছেন। কিন্তু একজন ব্যক্তি, ইহুদির একজন সন্তান, সমস্ত সাহাবীরা বসে থাকতেন, ওই সাহাবীদের ভেতরে একজন ইহুদির সন্তান মাহফিলের শেষ এক কোণায় বসে থেকে রসুলের কথাগুলি শুনত, সামনের দিকে এক কোণায় বসে রসুলের কথা শুনত, সমস্ত সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে কথা শুনতেন, ইহুদিটাও শুনত। আল্লাহর নবীর কথা শুধু শুধু মুসলমান সাহাবীরাই শুনেছেন না, কাফের মুশরিকও শুনেছেন? আমার ভাইয়েরা, আমরা কারো শত্রু না, ঠিক কিনা কোন? ইহুদির এই সন্তানটি নবীজির কথা শুনতেছেন, ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, ক্ষতি থেকে যারা বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, তারা যদি ঈমান আনে, নেক কাজ করে, হকের দাওয়াত দেয় আর যদি সবর অবলম্বন করে তাহলে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুনতেছেন, ইহুদির ওই সন্তানটাও শুনতেছে। বেশ কিছুদিন চলে গেল, হঠাৎ দেখলেন ওই ইহুদি সন্তান তার দরবারে নাই, রসুলের দরবারে নাই, সাহাবায়ে কেরামদের ভেতরে নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, যে ইহুদি সন্তানটি আমার সামনে বসে বসে আমার বক্তব্যগুলি শুনত, মনোযোগ দিয়ে শুনত, এমন দিন আমি দেখেছি আমার কথা শোনার পরে ইহুদির চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় টপ টপ করে পড়ত, একদিন তো আমার দরবারে সে অনুপস্থিত থাকতো না, আজকে সে অনুপস্থিত কেন, ব্যাপারটা কি একটু খোঁজ নাও। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির কি মহাব্বত, কি ভালোবাসা, কি দয়া, কি মহানুভবতা! তিনি শুধু মুসলমানদের নবী নন, রহমত নন, তিনি কাফের মুশরিকদের জন্য রহমাতুল্লিল আলামিন ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, আমার সাহাবীরা, খোঁজ নাও ইহুদি সন্তান কই গেছে। সাহাবায়ে কেরাম খোঁজ নিলেন, খোঁজ নিয়ে এসে বললেন, ইয়া আল্লাহর রাসূল, যে ইহুদি সন্তানটির কথা আপনি বলছেন, ওই ইহুদি সন্তানটি অসুস্থ হয়ে পড়েছে, এত কঠিন রোগে আক্রান্ত যে ওই সন্তানটি আজকে আপনার দরবারে আসতে পারে নাই। আল্লাহ নবী বললেন, তাহলে আমি যাব সেখানে, আমি যাব সেখানে। সাহাবীরা অনেকেই ভাবলেন, হে আল্লাহর রাসূল, এ তো ইহুদি, আপনি তার বাড়িতে যাবেন? আল্লাহ নবী বললেন, ইহুদি যদি আমার দরবারে এসে কোরআন শুনতে পারে, আমি রাসূলের সামনে বসে যদি কোরআনের প্রতি ভালোবাসা দেখায়, আর আমি রসুল, আমি নবী কি তার কাছে একটা বার গিয়ে দাওয়াত দেব না, আমি তার একটা বার খোঁজ খবর নিতে যাব না? সে আমার প্রতিবেশী নয় কি? সে হতে পারে হিন্দু, সে হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে ইহুদি,
যে ধর্মের হোক না কেন, সে তো আমাকে ভালোবাসে, আমার উচিত আমার প্রতিবেশী হিসাবে আমি তার খোঁজ খবর নিতে চাই। সুবহানাল্লাহ বলবেন, যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা চলো আমি ওই ইহুদির বাড়িতে যাব, চলো গে এদিকে আসি, ইহুদির কি অবস্থা কি হয়েছে। আল্লাহর নবী তার সাহাবীদেরকে সঙ্গে করে নিলেন, নেওয়ার পর ইহুদির বাড়িতে রাস্তা ধরলেন, বাড়ি থেকে দেখলেন ইহুদি ওই সন্তানটি অসুস্থ হয়ে পড়েছেন, এত বেশি অসুস্থ, অসুস্থ অবস্থায় কাতর হয়ে পড়েছেন, বিছানা থেকে উঠতে পারছেন না, নড়তে পারছে না, চলতে পারছে না। আল্লাহর নবী আস্তে করে গিয়ে তার মাথার কাছে বসলেন। সুবহানাল্লাহ বলেন, আপনি আমি কি আমাদের প্রতিবেশী কোন বিধর্মী ভাইয়ের কাছে বাড়িতে খোঁজ নেই, অসুখ হলে খোঁজ নেন আপনারা? এলাকায় শুনেছি অনেক ইহুদি বিধর্মী ভাইয়েরা আছেন, হিন্দু ভাইয়েরা আছেন, এখানে যারা বসবাস করেন, যে যে এলাকায় থাকবেন, পার্শ্ববর্তী যেসব বিধর্মী ভাইয়েরা থাকবে, অসুখে বিসুখে সুখে দুঃখে তাদের খোঁজ খবর নেবেন। এটা কার সুন্নাত? যারা বলেন কার সুন্নাত? রাসূলের সুন্নাত। আল্লাহর নবী চলে গেলেন, যাওয়ার পর ইহুদির মাথার কাছে বসলেন, আর তার কাছে আল্লাহর নবী হাদিয়া নিয়ে গেলেন, হাদিয়া নিয়ে গিয়ে ইহুদিকে দিলেন। ইহুদির চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো, ইহুদি তাকায় দেখতেছে আল্লাহর নবী, যেই নবী পরশ পেলে, যেই নবীর পায়ের ধুলা যেখানে যায় সেখানকার ধুলা ধন্য হয়ে যায়, সেই নবী আজকে আমার বাড়িতে এসেছে। ইহুদি আর খুশিতে খুশি রাখতে পারে না, অসুস্থ অবস্থায় যেন পাচ্ছে না, উঠে রসুলের কাছে একটু কথা বলবে, রসুলের সঙ্গে একটু মামলা করবে, তার সঙ্গে একটু আনন্দের সাথে কথা বলবে, শক্তি নেই। ইহুদি আজকে বড় অবাক হয়ে গেল, এতদিন পর্যন্ত আমি বুঝি নাই, রসুলের দরবারে বারবার গেছি, রসুলের কথা শুনেছি, আমি তো কোনোদিন কল্পনা করি নাই রসুল আমাকে এত ভালোবাসেন, মুসলমানের নবী আমাদেরকে এত বেশি ভালোবাসেন, আমার কাছে নবী হেঁটে এসেছেন। একবার ইহুদি নবীর দিকে তাকায়, আরেকবার হাদিয়ার দিকে তাকায়। নবীজি যখন তার হাতটা ইহুদি ওই সন্তানের মাথার উপরে দিয়েছে, ইহুদি যেন মনে করলো জান্নাতের পরশ তার শরীরের মধ্যে লেগেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার বললেন, হে আমার ইহুদি, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তুমি আমাকে ভালোবেসেছ, আমার দরবারে তুমি প্রতিদিন যেতে, আমি তোমাকে দেখতাম, তুমি আমার কথা শুনে শুনে মাঝে মাঝে তোমার চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তো, আমি রসুল দেখতাম, কিন্তু তোমাকে কোনোদিন আমি জোর করি নাই, আজকেও তোমাকে জোর করব না। ওই ইহুদির সন্তান, আমি নবীকে তুমি ভালোবাসো আমি জানি, আজকে আমি তোমার কাছে এসেছি তোমাকে দেখা করার জন্য, তোমাকে একটু অসুস্থতায় তোমাকে সমবেদনা জানাবার জন্য এসেছি, কিন্তু তুমি যদি আমাকে সাহায্য করে একটু, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দান হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন আমি রাসূল তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবো। যারা কোন সুবহানাল্লাহ, তুমি আমাকে ভালোবাসো, আমি দুনিয়ায় তোর অনেক উপকার করছি, তোকে দেখে এসে দেখতে এসেছি, তোর সেবা শুশ্রূষা করছি, কিন্তু ইহুদি তুই যদি আমাকে সাহায্য না করিস, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমার কোনো উপকারে আসতে পারবো না। ইহুদি বুঝতে পারলো নবী যে আমাকে এর দ্বারা বোঝাচ্ছেন, আমি যদি ঈমান না আনি তাহলে পরকালে আমার কোনো কাজে রসুল আসবে না, ঠিক কিনা কন? এবার ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে তার বাবা বসে আছে পায়ের দিকে, ইহুদি সন্তানটি একবার বাবার তার মুখের দিকে তাকায়, বাবার দিকে তাকিয়ে একবার ফেল ফেল করে তাকিয়ে থাকে, বাবাকে যেন তার অসুস্থ অবস্থায় তার দৃষ্টিতে বোঝায়, বাবা অনেকদিন তোমার খেদমত করেছি, তোমার কথার কোনোদিন অবাধ্য হই নাই, বাবা তোমার সাথে কোনোদিন বেয়াদবি করি নাই, তুমি আমাকে যা বলেছো তাই আমি শুনেছি। আমার বাবা আজকে রসুল আমার বাড়িতে পায়ে যখন হেঁটে এসেছে, একটা বার শুধু পারমিশন দাও, আমি রসুলের
তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানের কঠিন ক্ষতি থেকে বাঁচতে চাই। বাবাও ছিলেন ইহুদি, বাবা বুঝতে পারলেন, তার বাবা বুঝেছেন তার সন্তান এতদিন পর্যন্ত রসুলের দরবারে যাওয়ার আগ পর্যন্ত তার সন্তানের ভেতরে যেই আচরণ ছিল, উগ্র স্বভাব ছিল, সেটি আর নেই। বাবার খেদমতে মন দিয়েছেন বেশি, বাবাকে বেশি বেশি ভালোবাসেন, বাবাকে বেশি বেশি খেদমত করেন, মা বাবার সম্মান করেন, বাবার প্রয়োজন হলে সন্তান কাজ করেন, যখনই যেই কাজে ডাকেন তখনই যদি সন্তান সেই কাজেই সময় দেয়। বাবা বুঝতে পারলেন সন্তান তো ইতিপূর্বে আমার অনেক খারাপ ছিল, যেই দিন থেকে রসুলের দরবারে যাওয়া শুরু করেছে সেই দিন থেকে আমার সন্তানের চরিত্র পরিবর্তন হতে শুরু করেছে। এই জন্য বাবা সন্তানের দিকে তাকায়, একবার রসুলের দিকে তাকায়, বাবা একবার সন্তানের দিকে তাকায় আর একবার রসুলের দিকে তাকায়, একবার রসুলের দিকে তাকায় আর একবার সন্তানের দিকে তাকায়। এক পর্যায়ে ইহুদি সন্তান যখন বাবার দিকে তাকিয়ে থাকলো, বাবা তখন বলল আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর নবী যখন বাড়ি পর্যন্ত হেঁটে এসেছে তাকে আর ফিরায় দিও না, আমি আর তোমাকে চুপ থাকতে বলতে পারবো না। আমি বাবাও ঘোষণা দিলাম রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো। সঙ্গে সঙ্গে ইহুদি ওই সন্তান আর দেরি করলেন না, রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির প্রতি কি ভালোবাসা, রসুলের মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, একজন প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে রসুল তার নেতৃত্বের পরিচয় দিয়েছেন, মহানুভবতার পরিচয় দিয়েছেন। এই পরিচয় পেয়ে, এই ভালোবাসা পেয়ে একজন ইহুদি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ, বলেন বড় ক্ষতি থেকে বেঁচেছে কিনা। আপনি সকল ক্ষতি থেকে বাঁচার প্রথম শর্ত হলো ঈমান। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো ঈমান। আল্লাহর নবী তাকে মুসলমান, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি ফিরে আসলেন তার বাড়িতে, ফিরে আসার পর আসতে না আসতেই কিছুক্ষণের মধ্যে নবীজির কানে সংবাদ চলে আসলো ওই ইহুদি সন্তানটি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়েন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের কাছে সংবাদ চলে আসলো যে ওই কলিজার টুকরা, ওই সন্তান ইন্তেকাল করেছেন। নবীজি ব্যাকুল হয়ে গেলেন, নামাজ পড়তে হয়নি, রোজা রাখার সুযোগ পাননি। ইহুদি ওই সন্তান সুনানে আবি দাউদের ভিতরে ঘটনাটি এসেছে, ইহুদি ওই সন্তানটি যখন ইন্তেকাল করলো, ইমান আনার পর যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর আল্লাহর নবী বললেন তাকে গোসল করায় দাও। গোসল করায় দেওয়া হলো, জানাজার কাফন তাফন যা করার দরকার সব কিছু কমপ্লিট করা হলো। জানাজা দেওয়ার জন্য আল্লাহর নবী বললেন তাকে গোসল করায় দাও, কাফনের কাপড় পরায় দাও। আমি ওই ইহুদি সন্তান, কেবলমাত্র যেই সন্তানটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমি নবী নিজে তার জানাজা পড়াতে চাই। ওই ইহুদি সন্তানকে যখন কালেমা পড়ার পর ইন্তেকাল যখন করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ যখন কান্দে করে পর খাটিয়া বহন করছিল, সাহাবায়ে কেরাম পেছন দিক থেকে তাকায় দেখলেন আল্লাহর নবী পায়ের আগার উপরে, পায়ের আগার আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছেন, পায়ের পাতা মাটিতে ঠেকান না। জানাজা কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবীর কাছে এসে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখেছি অনেক জানাজায় আপনি অংশগ্রহণ করেছেন, কিন্তু আপনাকে তো আমরা কখনো পায়ের উপর ভর করে, আগার উপর ভর করে হাঁটতে দেখি না, কিন্তু আজকে কেন আপনি পায়ের আগার উপর ভর করে হাঁটলেন, এর হাকিকত কি, এর রহস্য কি আমরা জানতে চাই। নবীজি বললেন সাহাবীরা তোমরা কি জানতে চাও? বলে হ্যাঁ, আমরা জানতে চাই।
আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, ইহুদি যেদিন ইসলাম কবুল করেছে আল্লাহর দরবারে তার ইমানটা এমন ভাবে কবুল হয়েছে, দুনিয়ার সব কিছুর চাইতে এই ইহুদি সন্তানটি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবেসেছে। মা বাবার প্রতি মায়া করে নাই, বংশের প্রতি মায়া করে নাই, তাদেরকে কোনো কিছু ভয় করে নাই, সব কিছুকে উপেক্ষা করে আমার আল্লাহর প্রতি ভালোবাসা রেখে আমি রাসূলের প্রতি ঈমান এনে কালেমার যখন ঘোষণা দিয়েছে আল্লাহ তার প্রতি এত খুশি হয়েছে, আসমানের ফেরেশতা তার ঈমান আনার প্রতি এত খুশি হয়েছে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে তারা জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার সাহাবীরা তোমরা যখন তার লাশটা কান্দে করে বহন করছিলে তোমরা তো দেখতে পাও না, আমি রসুল যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছিলাম এত অসংখ্য ফেরেশতা জমিনে নাজিল হয়েছে, ওই ফেরেশতারা নূরের পাখা বিছায় দিয়েছে, আমি রসুল ওই ফেরেশতাদের সম্মানের জন্য পায়ের আগায় ভর করে করে রাস্তায় হাঁটছিলাম, এটা আমি তার মর্যাদা, তার মর্যাদার জন্য তার সম্মানের জন্য সম্মান দেখিয়েছিলাম। সুবহানাল্লাহ। অথচ ওই সাহাবি ইমান এনেছে, ইমান আনার পর মৃত্যুবরণ করেছে, কিন্তু পরবর্তীতে কোনো শিরিকের সাথে সম্পৃক্ত হয় নাই, নাচ গান জুয়া লটারি কারোর সাথে সম্পৃক্ত হয় নাই, এতটুকুনের কারণে ইমান আনার পর ইমানের উপর অবিচল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আসমান থেকে অবারিত ধারায় ফেরেশতা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি সেইভাবে ইমানটা আনি আমাদের জন্য ফেরেশতা আসবে কিনা? জোরে বলেন আসবে কিনা? এখনো আসবে, আল্লাহ পাক নাজিল করবে, আমাদের ইমানটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? কোন আমার ভাইয়েরা ইমান আনব, নেকাজ করব, ইমান যারা আনবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইমান আনার কারণে দুনিয়ার বড় ক্ষতি থেকে মুক্তি পাবে, পরকালের কঠিন বড় ক্ষতি সেটি হলো জাহান্নাম, জাহান্নাম থেকে আল্লাহ পাক ইমানদারদের ইমানের কারণে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা সবর হলো সৎ কাজের আদেশ দেওয়া, হকের দাওয়াত মানে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। আল্লাহ পাক বলছেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে উত্তম জাতি করে তোমাদেরকে বের করেছি, কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে মানুষের ভেতর থেকে মানুষের জন্য উত্তম জাতি করে বের করেছি, যাতে করে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, এই জন্য আমি তোমাদেরকে মানুষের ভেতর থেকে তোমাদেরকে আমি উত্তম জাতি করে বের করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কিন্তু আল্লাহ পাক বলেন নাই কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিল মুমিনিন, এই কথা আল্লাহ পাক বলেন নাই, বলেছেন কি উখরিজাত লিন নাস, তার মানে হলো আজকের মাহফিলে যত মুসলমান আপনারা এসেছেন প্রত্যেকের উপর ফরজ দায়িত্ব হলো আমরা প্রত্যেকে প্রত্যেক মুসলমান এক মুসলমান আর একজন মুসলমান, একজন মুসলমান আর বিধর্মী ভাইদেরকে যে যেখানেই পাবেন তাদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবেন, সৎ কাজের দিকে নির্দেশ করবেন, সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, ঠিক কিনা? কোন প্রত্যেক মুসলমানের দায়িত্ব, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে যেই ধর্মের হোক না কেন, সৎ কাজ বলতে যে এটা বোঝায় প্রত্যেক ধর্মই সৎ কাজকে সম্মান করে কি করে না, এই জন্য সৎ কাজ করার জন্য শুধু মুসলমান নয় অন্য বিধর্মীদেরকেও উপদেশ দেওয়ার দরকার আছে না? নাই। আল্লাহ পাক এই জন্য বললেন এই দাওয়াত শুধুমাত্র তুমি তোমার মুসলমান ভাইকে দিবে এমনটা নয়, তোমার বোনকে দিবে এমনটা নয়, তোমার মাকে, তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার বাবা, তোমার চাচা, তোমার প্রতিবেশী তাদেরকে দিবে এটাই শুধু নয়, তোমার চোখের সামনে মানুষ বলে যারা বিবেচিত প্রত্যেককেই সত্যের দাওয়াত দিতে হবে। বলেছেন কে? এই সত্যের দাওয়াত দিতে হবে। আপনারা জানেন একটি ঘটনা, বনী ইসরায়েলের একটি ঘটনা, সৎ কাজের আদেশ না করার কারণে
সৎ কাজের আদেশ না করার কারণে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব এসেছিল। কি এসেছিল? গজব এসেছিল। আজকেও আমাদের উপর একটার পর একটা মুক্তারা দানার মতো এই গজব আসতেছে, কিন্তু আমরা টের পাচ্ছি না। এই দিন দুর্ঘটনা, ওই দিন ডেঙ্গু, ওই দিন হত্যা, ঠিক কিনা কন? একদিকে হত্যা, একদিকে ডেঙ্গু, আর একদিকে রেল দুর্ঘটনা, ঠিক কিনা কন? আর একদিকে আগুন বিভিন্ন জায়গায়, আর একদিকে আবার বুলবুল আসতেছে, ঠিক কিনা? গজব আসতেছে একের পর এক, ধ্বংস হচ্ছে মানুষ, বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে মোকাবেলা করবার জন্য। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত মোকাবেলা করবার চেষ্টা করবে। আল্লাহ বলেছেন ঠেকাতে পারবা না। ঠেকাতে পারবে? আল্লাহর কোন প্রাকৃতিক দুর্যোগ, কোন ব্যক্তি যদি পৃথিবীতে বসে ঠেকাতে চায়, তাহলে সে যেন ফেরাউনের কাছ থেকে শিক্ষা নেয়। আল্লাহর কোন প্রাকৃতিক দুর্যোগ কেউ যদি ঠেকাতে চায়, সে যেন নমরুদের কাছ থেকে শিক্ষা নেয়। ফেরাউন তার প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারে নাই, লোহিত সাগরের পানি ফেরাউনকে চুবাইয়া মেরেছে। নমরুদের মতো ব্যক্তি বিশাল ক্ষমতাধর আল্লাহকে পর্যন্ত হত্যা করার জন্য তীর মেরেছিল, ঠিক কিনা? তাকেও আল্লাহ পাক ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছেন। আর আমাদের জন্য আসছে ডেঙ্গু এইডস, ঠিক কিনা? অ্যাডিস মশা, ডেঙ্গু মশা, এটাই যথেষ্ট। গোটা বাংলাদেশ এই মশা ঠেকাবার জন্য কত পরিকল্পনা, কত কিছু, তবুও কত মানুষের প্রাণ ঝরলো, ঠিক কিনা? কোন বনি ইসরায়েলের ঘটনা, বনি ইসরায়েলের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আবু দাউদকে, বললেন হে দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, আপনি আপনার কওমের লোকদেরকে বলুন তারা যেন শনিবার দিনে মাছ মারতে না যায়। বনি ইসরায়েলের লোকেরা বলল, দাওয়াত যখন দিয়ে দিল, খবরদার শনিবার হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইবাদতের দিন, খবরদার এই দিনে মাছ মারতে যাবে না। তাদের মধ্যে সঙ্গে সঙ্গে তিনটা গ্রুপ হলো, কয়টা গ্রুপ জোরে বলেন, কয়টা? এই কথাটা মনে রাখবেন, আজকের মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল মোমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, আজকের এই তিনটি শিক্ষা। কয়টা গ্রুপ হলো? তিনটা গ্রুপ। আল্লাহ যখন ঘোষণা করলেন শনিবার দিনে মাছ মারা যাবে না, সঙ্গে সঙ্গে বনি ইসরাইল যারা নবীর প্রতি ঈমান এনেছিল তারা সকলেই মিলে তিনটা গ্রুপ হয়ে গেল। তিনটা গ্রুপ হওয়ার পর এক গ্রুপ বলল, আমরা মাছ মারব। নবী দাওয়াত দিয়ে বললেন, খবরদার মাছ মারতে যেও না, আল্লাহ নিষেধ করেছেন, মাছ মারলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে, এই গজব তোমরা কেউ ঠেকাতে পারবা না। তারা বললো ঠিক আছে, তাহলে মাছ মারবো না, তবে ওই দিন একটু যা ওই জায়গা ঘিরে একটু বেড়া দিয়ে রাখবো, ওখান থেকে মাছ যেগুলো লাভ দিয়ে এই বেড়ায় পড়বে এগুলো মারবো, পরের দিন এসে ধরে নিয়ে যাব। তারা গিয়ে মাছ মারলো, আর একদল ছিল তারা নিষেধ করলো, তারা বললো খবরদার মাছ মারতে যেও না। নবীর সাথে যারা তাল মিলালো তার দাওয়াত দিল, আমরা নবীর সাথে আসি, নবী যেহেতু বলেছেন মাছ মারা যাবে না, মাছ মারা হারাম ঘোষণা করেছেন, আমরাও বলছি মাছ মারতে যেও না, মাছ মারলে আল্লাহর গজব আসবে, আমরা তোমাদের কোনো উপকার করতে পারবো না, এই গজব ঠেকাবার মতো ক্ষমতা কারো নাই, আছে কারো? আর একদল লোক এদেরকে নিষেধ করা দেখে বলতেছে, এই ওরা মাছ মারবে মারুক, তোদের এত মাথা ব্যথা কেন? ওরা ওখানে মেয়ে না চায় না চায়, তোদের এত মাথা ব্যথা কেন? ওরা জাহান্নামে জ্বলে জ্বলে, তোদের মাথা ব্যথা কেন? ঠিক কিনা? ওরা আমাদের ব্যবসা করতেছে করতেছে, তোমার কথা বলে হুজুর তোমার জীবন দেওয়ার দরকার কি আছে? না না, এরকম কথা বলার লোক, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবে, তোমার কবরে চিন্তা তুমি করো, আমার কবরে চিন্তা আমি করতেছি, আমার জবাব তুমি দিবে না, তোমার জবাব আমি দিব না, আমার জায়গায় আমি, তোমার জায়গায় তুমি। আমি বলছি ভাই, এই কথা বলার দরকার কি? একবারে মুসলমানের নামটা খারিজ করে অন্য ধর্মে যে এই কথাটা বলো, ঠিক কিনা? আল্লাহ বলছেন কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস, আমি যদি মুসলমান হয়ে থাকি তোমাকে সত্যের উপদেশ দিতেই হবে আমাকে, তুমি শুনলেও দেব না শুনলেও দেব, এটা খারাপ লাগলেও দেব ভালো লাগলেও দেব, ওষুধ যেমন তিতো লাগলেও খেতে হয় রোগ সারাবার জন্য, ভালো লাগলেও মিষ্টি লাগলেও খেতে হয়, জোরে কোন ঠিক কিনা? ডাক্তার হিসাবে একা যখন দাওয়াত দিয়েছেন, এখন ট্রিটমেন্টটা তো ডাক্তারের মতোই দেওয়া লাগবে। এখন যদি রোগী ইস আস টুস টাস করে, রোগী ভালো হবে? রোগী ভালো হবে?
তো রোগীকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, তার হিসাব অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দেওয়া লাগবে। প্রয়োজন হয় যদি আপনি বুড়া হন আর চ্যাংরা হন, প্রয়োজন অনুযায়ী ইনজেকশন পুশ করাই লাগবে। কথা বলেন না কেন? এখন যদি বলেন না হুজুর না ইনজেকশন দিবেন না, আমি যদি না দেই রোগ সারবে? বলেন না রোগ সারবে? তো রোগ সারার জন্য কি দরকার? ইনজেকশন দরকার। এখন একদল বলল তোমরা শুধু নবীর উম্মত হয়ে বাড়াবাড়ি করতেছো, বেশি ওনারা যা করতেছে করুক, ওনাদের জবাব ওনারা দিবে, গজব ওনারা পাবে, আপনাদের তো মাথা ব্যথা কিসের? তাহলে গ্রুপ হলো কয়টা? একদল দেখলো, চুপ করে থাকলো, নিষেধ করলো না। নিষেধ না করা মানে তার পক্ষে সমর্থন দেওয়া, যদি কোন ঠিক কিনা। শয়তানুন আখরাস, সত্য কথা জানলো কিন্তু বলল না, এটার নাম কি? বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। এখন তিনটা গ্রুপের একদল অপরাধ করলো, মাছ মারতে গেল, আর একদল নিষেধ করলো না। যারা নিষেধ করলো তার বিরুদ্ধে বিষাদগার করলো, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে এবার গজব চলে আসলো। কি আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। সুবহানাল্লাহ। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন এই বনী ইসরাঈলদের ভিতর থেকে যারা কুফরি করল, কুফরি করা মানে আল্লাহর এই বিধানকে একটা বিধান অস্বীকার করার কারণে, আল্লাহ পাক বললেন যারা অস্বীকার করে কুফরি করে মাছ মারতে গেল, মাছ মারলো, এই যারা মাছ মারলো, যারা নিষেধ যারা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ এবং ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে অভিশাপ করলেন। অভিশাপ করার সাথে সাথে মাছ যারা মারলো, এদেরকে যারা নিষেধ করলো না, মাছ যারা মারতে গেল আর যারা নিষেধ করলো না, দুই দলকে আল্লাহ পাক গোষ্ঠী শুদ্ধা বান্দর বানায় দিলেন। জোরে কর না, ওয়াজবিল্লাহ। কি বানায় দিছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমাজে যদি অন্যায় হতে দেখো, অন্যায় দেখে চুপ করে বসে থেকো না, অন্যায় দেখে যদি চুপ করে বসে থাকো তাহলে তুমিও গজবের মধ্যে নিপতিত হবা। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জুলুম করে, অন্যায় করে, অত্যাচার যারা করে, তোমরা যদি এদের অন্যায় থেকে চুপ করে থাকো, আল্লাহর পক্ষ থেকে যে গজব আসবে সেই গজব শুধুমাত্র যারা অন্যায় করে তাদের উপরেই আসবে না, বরং ওই অন্যায় যারা চুপ করে সহ্য করেছে তাদের উপরেও আসবে। ওই অন্যায় শুধু জালেমদেরকেই আক্রমণ করবে না, ওই আজাব সমস্ত কওমকে, সমস্ত জাতিকেই আক্রমণ করবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য অন্যায় থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন যদি আমরা অন্যায় কাজে নিষেধ না করি তাহলে আমাদের কি হবে, আমাদের কি দশা হবে? আল্লাহর নবী বলেছেন হযরত হুযাইফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার ওয়া লা তাহাদুন্না আলাল খায়র আও লা ইয়াস্তান্নাকুমুল্লাহু জামিআন বিআযাব أو لا يؤمرن عليكم شراركم ثم يدعو خياركم فلا يستجاب لهم جربل مرحبا। আল্লাহর নবী বললেন তোমরা মানুষকে অবশ্যই সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, মানুষকে কল্যাণমূলক কাজের দিকে উৎসাহিত করো। এই তিনটা কাজ যদি তোমরা না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক সামগ্রিক আযাব তোমাদের উপরে নাজিল করবেন। কি আযাব? সামগ্রিক আযাব নাজিল করবেন। এই সামগ্রিক আযাবটা আবার কি হয়? এই সামগ্রিক আযাব হলো কখন আকাশ থেকে আল্লাহ পাক শিলাবৃষ্টি বর্ষণ করেন, কখন বা অনাবৃষ্টি দেন, অর্থাৎ বৃষ্টি নাই, প্রচণ্ড খরা, কখনো বা বৃষ্টি দেন, এমন বৃষ্টি দেন, বন্যা দিয়ে দেন, আবার কখনো শিলাবৃষ্টি দিয়ে ফসল ফলাদি নষ্ট করে দেন। হয় কি হয় না? আওয়াজ বলেন হয় কি হয় না? আসে কি আসে না? ভূমিকম্প আসে না নাই?
সামগ্রিক আজাব বলতে এখানে বোঝানো হয়েছে আকাশ থেকে কোনো আজাব আসবে, অর্থাৎ শিলা বৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, কিংবা ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, কিংবা ঝড় বৃষ্টি তুফান হবে, বন্যা হবে, প্লাবন হবে, ঝড় বৃষ্টি তুফান টর্নেডো, এগুলির মাধ্যমে মানুষকে আল্লাহ পাক আজাব দিয়ে দেন। বলুন তো এসব আজাব আমাদের দেশে আসে না নাই, আমাদের দেশের বাইরেও আসে না নাই? এখন বলুন তো এই কাজগুলি করার দরকার আছে না নাই? দুই নম্বর আজাব হল আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি সৎ কাজে আদেশ না করো, অসৎ কাজে যদি নিষেধ না করো, তাহলে তোমাদের উপর আর একটা আজাব দেওয়া হবে, সেটি হলো সবচাইতে তোমাদের ভিতরে যারা নিকৃষ্ট লোক হবে, নিকৃষ্ট লোক, পাপিষ্ঠ লোক, জাতির মধ্যে সবচাইতে নিকৃষ্ট, পাপিষ্ঠ, নির্দয়, নিষ্ঠুর লোকগুলিকে তোমাদের নেতা বানিয়ে দেওয়া হবে। আর এই সব নিষ্ঠুর, নির্দয়, পাপিষ্ঠ, নিকৃষ্ট লোকগুলি নেতা হিসাবে বসার পর মুসলমানদের উপর জুলুম অত্যাচার করবে। ওই সময় অনেক আল্লাহর ওলিরা হাত তুলে দোয়া করবে, আল্লাহ বলছেন ফালাইস্তাজাবালাহুম, একজনের দোয়াও কবুল করা হবে না। বলেছেন কে? তাহলে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা প্রত্যেকের দরকার আছে না নাই? জুলুম থেকে যদি বাঁচতে চায়, আকাশের গজব থেকে যদি বাঁচতে চায়, জমিনের ভূমিকম্প থেকে যদি বাঁচতে চায়, জমি ধসে দেওয়া থেকে যদি বাঁচতে চায়, বন্যা প্লাবন থেকে যদি বাঁচতে চায়, ঝড় টর্নেডো থেকে যদি বাঁচতে চায়, তিনটা কাজ অবশ্যই করা লাগবে। কয়টা কাজ? ঈমান যারা এনেছেন এখন তিনটা কাজ করা লাগবে। কয়টা কাজ? এক নম্বর সৎ কাজের আদেশ, দুই নম্বর অসৎ কাজের নিষেধ, তিন নম্বরে কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজের দিকে উৎসাহিত করতে হবে। কয়টা কাজ? তিনটা কাজ। এই তিনটা কাজ যারা করবে আল্লাহ পাক তাদেরকে সকল প্রকার জুলুম থেকে, সকল প্রকার আযাব থেকে বাঁচিয়ে দিবেন। জোরে বলেন আমিন। আর একটা কাজ আছে, আমার মা বোনেরা যেহেতু এসেছেন তাদের ব্যাপারে কিছু বলতে চেয়েছি, সবরের কথা তো আমি বলছি একটু পরে। মা বোনেরা যেহেতু এসেছেন তাদের ব্যাপারে দু চার দশ মিনিট বলি, কষ্ট হবে নাকি? বলেছেন আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন, আর রিজালু কওয়ামুন আলান নিসা বিমা ফাদদালাল্লাহু বাদাহুম আলা বাদ। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পুরুষকে নারীদের কর্তা বানিয়ে দিয়েছি। কার কর্তা? নারীদের কর্তা কে? পুরুষ। না, পুরুষ হবে চালক, পুরুষ হবে পরিচালক, আর নারী পুরুষের নির্দেশ অনুযায়ী, তাদের সত্যনিষ্ঠ কথা অনুযায়ী তারা চলবে। এটা বলেছেন কে? তাদেরকে একে অপরের উপরে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন। পুরুষের উপরে যেমন নারীর মর্যাদা আছে, নারীর উপরে আবার পুরুষেরও মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য পুরুষদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, পুরুষের জায়গায় পুরুষ থাকবে, নারীর জায়গায় নারী থাকবে। আজকে আমাদের পুরুষদেরকেও শিক্ষা নেওয়া দরকার। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাড়িতে একবার ঝগড়া হচ্ছে। কি হচ্ছে ঝগড়া? তার সবচাইতে প্রাণপ্রিয়তম স্ত্রী ছিল, কুমারী স্ত্রী, তার নাম কি? আওয়াজ দে বলেন, আয়েশা। আয়েশার সাথে একটু কথা কাটাকাটি চলছে। ইতিমধ্যেই আয়েশার বাবা, তার নাম হযরত আবু বকর, নাম কি? আল্লাহর নবীর সাথে ঝগড়া হচ্ছে মা আয়েশা। মেয়েদের ব্যাপারে খুব বেশি বলবো না, সামান্য কিছু বলবো, এখান থেকে শিক্ষা নিতে হবে মেয়েদেরকে। আয়েশার সাথে ঝগড়া হচ্ছে, মেয়ে আয়েশা রসুলের সাথে ঝগড়া করছেন, কথা কাটাকাটি চলছে। ইতিমধ্যেই আল্লাহর নবীর শ্বশুর, তার নাম হলো আবু বকর, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটির শানে নজরের ক্ষেত্রে বলা হয়েছে, মক্কায় যখন সূরাটি নাজিল হয় আল্লাহর নবীর সাহাবীরা যারা ছিল দুর্বল, যারা ছিল বৃদ্ধ মানুষ, গরিব মানুষ, ইসলাম কবুল করার কারণে কাফের মুশরিকরা জুলুম অত্যাচার করছিল, আল্লাহর নবীর এই সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত টাকা পয়সা দিয়ে ইসলামকে রক্ষার জন্য, এই সব দরিদ্র লোকগুলিকে, গোলামগুলিকে আজাদ করবার জন্য আবু বকর তার সমস্ত সম্পদগুলিকে দান করে দিয়েছেন ইসলামের জন্য। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা বলতে লাগলো, আবু বকর তো আগে ধনী ছিল, ইসলাম কবুল করে গরিব হয়ে গেল,
যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াতটা এই সূরাটা নাজিল করে বলছেন, আবু বকর ফকির হয়ে যায়নি, আবু বকর ক্ষতিগ্রস্ত হয়নি, আবু বকর যার ধন সম্পদ ব্যয় করেছে ইমান এবং ইসলামের পথে ব্যয় করেছে, তাই আবু বকর দুনিয়াতেও সফলতা পেয়েছে পরকালেও সফলতা পেয়েছে। সুবহানাল্লাহ, এই হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, দেখলেন আয়েশার গলার আওয়াজ রাসূলের গলার আওয়াজ থেকে উঁচু হয়ে গেছে। বাড়ির ভিতরে ঢুকে হযরত আবু বকর আয়েশার হাতটা খপ করে এরকম ধরেছেন, আয়েশার হাত ধরে বলতেছেন, আয়েশা তুমি আমার মেয়ে, আমার কন্যা, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছ উনি তোমার স্বামী একদিক থেকে, আবার গোটা বিশ্ব জানার জন্য আল্লাহ পাক তাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। খবরদার, আমি আবু বকর যতদিন বেঁচে আছি রাসূলের সামনে যদি কথা বলতে শুনি তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আবু বকর হাত ধরেছেন, এক হাত ধরে আর এক হাতে থাপ্পড় তুলেছেন আয়েশাকে মারবার জন্য। হঠাৎ করে আল্লাহর রাসূল যেখানে বসা ছিলেন, আবু বকরের সাথে আয়েশার সাথে কথা কাটাকাটি চলছিল, হঠাৎ করে দৌড়ে এসে আল্লাহর নবী শ্বশুরের হাত চেপে ধরেছেন। মারহাবা বলবেন, কে হাত ধরেছে, কার হাত ধরেছে? শ্বশুরের হাত ধরেছে। কে ধরেছে? জামাই। কে ধরেছে? খালি মেয়েদেরকে ওয়াজ করেন তো হুজুর, খালি মেয়েদেরকে এমন ওয়াজ করেন মেয়ের যেন স্বামীর আনুগত্য করতে করতে তার শুয়ে পড়ে, মানে বইয়ের উপর দিয়ে মই ডলা দেয় সব, যত ওয়াজ বেশিরভাগ আসে ওয়াজ করে, মায়েরা এটা করবেন সেইটা করবেন, স্বামীর কিছু করা লাগবে না, ঠিক কিনা? খেদমত করবে কিন্তু স্বামীরও কিছু দায়িত্ব আছে না নাই? আল্লাহর নবী হাত চেপে ধরলেন একদিক থেকে আল্লাহর নবী, অন্যদিক থেকে আবু বকরের জামাই, জামাই হাত চেপে ধরেছেন আবু বকরের, ধরে বলছেন শ্বশুর আব্বা খবরদার, আপনার মেয়েকে মারবেন না, আপনার মেয়েকে মারার জন্য আমি তো আপনাকে পারমিশন দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলেন না মারহাবা, লিল্লাহি তাকবীর, তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহর নবী হাত ধরেছেন, আবু বকর তো রাগে গদগদ করে চোখ মুখ লাল হয়ে গেছে আবু বকরের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাত আল্লাহ রাসূল ধরেছে, এখন আল্লাহ রাসূল যার হাত ধরে ওখান থেকে হাত ঝটকায় খুলে নিয়ে থাপ্পড় মারবে শক্তি আছে কারো? আল্লাহর নবী হাত ধরেছেন, আবু বকর আর থাপ্পড় মারতে পারলেন না, আল্লাহর নবীর থেকে হাতটা খুলে নিয়ে আবু বকর রাগে ক্ষোভে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, রাগ কিছু বলতে পারলেন না, স্বামীর সাথে বেয়াদবি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দৌড়ে গিয়ে আয়েশার পাশে দাঁড়িয়ে বলছে, কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, ইয়া আয়েশা, ইয়া আয়েশা তুমি কি দেখেছো লোকটার হাত থেকে কিভাবে তোমাদের বাঁচিয়ে দিলাম? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একদিক থেকে স্বামীর সাথে ঝগড়া আর একদিকে কি গেল ভালোবাসা, এতক্ষণ ঝগড়া চলছিল আর একজন এসে পাড়া প্রতিবেশী নয় নিজের বাবা এসে মেয়েকে শাসন করার যখন শুরু করেছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বউকে মারতে না দিয়ে কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী হাত ছড়ায় নিয়ে বললেন, আয়েশা দেখলে লোকটার হাত থেকে কিভাবে তোমারে বাঁচিয়ে দিলাম? আবু বকরকে বললেন না যেটা তোমার বাবা এই কথা বলেনি, বলছেন কি লোকটার হাত থেকে বাঁচিয়ে দিছেন। মজা করে রাসূল আয়েশার সঙ্গে সঙ্গে হাসি দিয়ে দিছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আমরা খালি কি সুযোগ পেলেই হর জম্মের মতো পিটান আছে না নাই? জম্মের মতো পিটানি দেয় আছে না নাই? এরকম বউকে মেরে রক্তাক্ত করে দেয়, এমন কি হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হয়, এমনও নরাধম নরপশু এমন স্বামী আছে পিটাতে পিটাতে বউকে পর্যন্ত মেরে ফেলেছে আছে না নাই? সবচেয়ে নিকৃষ্ট নরাধম, নবী বলেছেন তুমি যদি তোমার বউয়ের কাছে উত্তম হও তাহলে তুমি গোটা সৃষ্টির কাছে উত্তম হতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজকে আমরা বউয়ের কাছে দুই নম্বর, বউ জানে যে আমার জীবনের হিস্ট্রি, এই জন্য বউকে দেখতে পায় না, কারণ জানে বউ আপনার দুই নম্বরই কোথায়, এই জন্য বউয়ের সাথে ঝগড়া হলেই একটু কথাই পিটনি আরম্ভ, যাতে করে ওই কথা বলার সাহস না পায়, ঠিক কিনা? কারণ
আবার এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে যৌতুকের জন্য বউকে পিটায়, আছে না নাই? যৌতুক খাওয়া কি হালাল না হারাম? হালাল না হারাম? শুয়ারের পায়খানা কি গোস্ত খাওয়া হারাম? পায়খানা হারাম? শুয়ারের গোস্ত পায়খানা, কুত্তা খাওয়া, কুত্তার পায়খানা খাওয়া আরো নিকৃষ্ট। যত হারাম জিনিস আছে এগুলি খাওয়া যত হারাম, তার চাইতে বেশি হারাম মেয়ে পক্ষের কাছ থেকে জোর করে দাবি করে কৌতুক নামের যৌতুক আদায় করে নেওয়া। জোরে করেন ঠিক কিনা? আজকের এই মাহফিলের যেসব যুবক ভাইরা এসেছেন, আপনারা যৌতুক নেবেন কেউ? হারাম খাবেন কেউ? আল্লাহ বরকত দেবে, স্ত্রীকে মারা যাবে না। এক নম্বর, স্ত্রীকে কি করা যাবে না? মারা যাবে না। এবার আমি একটা ছোট্ট ঘটনা বলছি। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জামাইয়ের নাম ছিল হযরত আলী। তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমার জামাই ছিল হযরত আলী। একদিন বাড়িতে গেলেন, ফাতেমার কাছে পানি চাইলেন, ফাতেমা পানি দিতে পারল না। হযরত আলী তিনি চলে গেলেন অন্য জায়গায়। হযরত আলী চলে যাওয়ার পর এসে দেখতেছেন ফাতেমা বাড়ির ভিতরে আছেন। আল্লাহর নবী দেখে বলছেন, ফাতেমা তোমার চোখে পানি কেন, ব্যাপারটা কি? হযরত আলীর স্ত্রী, তার নাম হলো ফাতেমা। আল্লাহর নবী বলছেন, ফাতেমা তোমার চোখ দিয়ে পানি পড়তেছে কেন, ব্যাপারটা কি? ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান, কিছুক্ষণ আগে আপনার জামাই আলী হযরত আলী বাড়িতে এসেছিল, পানি চেয়েছিল, আমি পানি দিতে পারি নাই, আমি তখন ঘরের মধ্যে কাজে ব্যস্ত ছিলাম, আপনার জামাই পানি চাইলো, পানি দিতে পারলাম না, আপনার জামাই অন্য জায়গায় চলে গেছে, আমি জানি না আপনার জামাই আমার প্রতি রাগ করে গেল কিনা, এই ভয়েতে আমি কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, আমার জামাই হযরত আলী তোমার স্বামী, তোমার প্রতি রাগ করে যদি অসন্তুষ্ট হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, সে তোমার কাছে পানি চেয়েছে, পানি যদি তুমি তাকে না দাও, ওই পানির জন্য আমার আলী যদি কষ্ট পায়, তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, আর তুমি যদি মারা যাও, তাহলে আল্লাহর নবী আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী হয়ে তোমার জানাজা পড়াবো না। কে বললেন? আল্লাহর রাসূল বললেন। আল্লাহর রাসূল বললেন, আমি নবী হয়ে তোমার জানাজা পড়াবো না। মা ফাতেমার কান্না আরো বেড়ে গেল। নবী যে বললেন, ফাতেমা রে, এখনো সময় আছে, আমার আলী বাড়িতে আসার সাথে সাথে তার কাছে মাপ চেয়ে নিবা। হযরত আলী বাড়িতে আসলেন, আল্লাহর রাসূল চলে গেলেন। হযরত আলী বাড়িতে এসে দেখলেন ফাতেমা বাড়ির মধ্যে কান্না জড়িত অবস্থায় তিনি ব্যস্ত। হযরত আলী সামান্য কিছু খাবার নিয়ে আসলেন, বহু জায়গায় কাজকাম করেছেন, সারাদিন কাজ করার পর বাড়িতে কিছু গম নিয়ে এসেছেন। গম নিয়ে আসার পর হযরত আলী তার স্ত্রীকে বলছেন, ফাতেমা রে, গমগুলি একটু পেশো, একটু রুটি বানাও, তুমিও তো ক্ষুধার্ত, আমিও তো ক্ষুধার্ত, একটু খানা খাবো। হযরত আলীর কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার প্রাণের স্বামী হযরত আলী, আপনি সারাটা দিন কঠিন পরিশ্রম করেছেন, আপনি অনেক বড় ক্লান্ত পরিশ্রান্ত, আমি চাই আপনি একটু বিশ্রাম করেন, আমি রুটি বানাই, এরপর আপনাকে ডাক দেব, আপনি উঠে রুটি খাবেন। হযরত আলী তিনি বিছানায় শুয়ে পড়লেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রুটি বানাতে লাগলেন। রুটি কমপ্লিট করার পর হযরত আলী ঘুমিয়ে পড়েছেন। হযরত আলীর পায়ের কাছে গিয়ে হাত নাড়া দিয়ে, পায়ের কাছে দোলা দিয়ে হযরত আলীকে ডাকতেছেন। হযরত আলীর ঘুম ভেঙে গেল, গিয়ে দেখতেছে মা ফাতেমা হযরত আলীর পায়ের কাছে বসে পায়ের মধ্যে আস্ত করে হাত বোলাচ্ছে, আর চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে। হযরত আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা কান্দ কেন, কি হয়েছে তোমার? ফাতেমা বলতেছে, আমার প্রাণের স্বামী, আপনি যে আমার প্রতি রাগ করেছেন, আপনি পানি চেয়েছিলেন, আপনাকে আমি ঠিক সময়ে পানি দিতে পারি নাই, আমি মনে মনে ভাবলাম আপনি বোধহয় আমার প্রতি রাগ করেছেন,
হযরত আলী বলছেন, ফাতেমা রে, আমি কেন তোমার প্রতি রাগ করব? আমি তোমার পানির জন্য ওখানে অপেক্ষা করি নাই। যখন আমি দরজায় দাঁড়ালাম, তোমার কাছে পানি চেয়েছিলাম, তখন আমার মাথায় একটা টেনশন কাজ করছিল। টেনশনটা আবার কি? ফাতেমা জিজ্ঞেস করলো, কিসের টেনশন? হযরত আলী বললেন, ফাতেমা রে, আমার ঘরে তুমি এসেছ, আমি আলী বড় গরিব মানুষ, আমি তোমাকে দুবেলা দুমুঠো খাবার ভালো মতো দিতে পারি না, তোমাকে সুন্দর জামা কাপড় আমি দিতে পারি না রে ফাতেমা, এই জন্য তুমি অনেক বড় কষ্টে আমার বাড়িতে অবস্থান করো, আমার বাড়িতে থাকো, কিন্তু কোনোদিন আল্লাহর নবীর কাছে একটা বারের জন্য তুমি অভিযোগ জানাও নাই আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে এতদিন পর্যন্ত একটা অভিযোগ তুমি করলে না, এই জন্য আমি তোমার প্রতি এত খুশি, এত সন্তুষ্ট। আল্লাহর নবীর মেয়ে হওয়ার পর আমার মতো গরিব আলীর বাড়িতে তুমি বসবাস করছো, তুমি আমার বিরুদ্ধে কোনোদিন নালিশ করলে না রে ফাতেমা, আমি এই জন্য ভয়ে ছিলাম, তোমাকে ভালো মতো খাবার দিতে পারি না। ও ফাতেমা, আমার মাথায় চিন্তা এলো, আমার এই মুহূর্তে দেরি করা ঠিক নয়, এখনো অনেক সময় বাকি আছে দিনটা পূরণ হতে, এখনো অনেক বেলা আছে। আমি দ্রুত চলে গেলাম আর এক জায়গায় কাজের সন্ধানে, গিয়ে সেখানে কাজ পেয়ে গেলাম। আমার মনে বিশ্বাস ছিল অমুক জায়গায় গেলে আমি কাজ পাবো, সেই জন্য ঘরের দরজায় দেরি না করে, পানির অপেক্ষায় না থেকে আমি কাজের সন্ধানে বেরিয়ে গেলাম। ফাতেমা, ফাতেমা রে, আমি তোমার প্রতি রাগ করি নাই। ফাতেমা বলতেছেন, আমার প্রাণের স্বামী, আমি মনে করেছি তুমি আমার প্রতি রাগ করেছ, এই জন্য সেই ভয়েতে আমি কাঁদতেছি, কারণ তুমি বাড়ি থেকে যাওয়ার পর আমাদের বাড়িতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা রে, তুমি যদি তোমার স্বামীর প্রতি, তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে আর এই অবস্থায় তুমি যদি মারা যাও, তাহলে আমি আল্লাহর নবী তোমার বাবা হয়েও তোমার জানাজা পড়াব না। আলী রে, এই বড় টেনশন, এই ভয়ে আমি কাঁদতেছিলাম, না জানি কখন আমার মৃত্যু এসে যায়, কারণ মৃত্যুর তো কোনো গ্যারেন্টি নেই। মৃত্যুর কোনো গ্যারেন্টি আছে নাকি? মৃত্যুর তো কোনো গ্যারেন্টি নাই, এই জন্য আমি কাঁদতেছিলাম। হযরত আলী বললেন, ফাতেমা রে, তুমি তো আমার কাছে কোনো অপরাধ করো নাই, আমি কোনোদিন তোমার প্রতি রাগ করি নাই, জীবনে কোনোদিন তুমি আমার প্রতি খারাপ ব্যবহার করে নাই। ও ফাতেমা, আমি তোমাকে কখনোই অভিশাপ দেই নাই, আমি আলী তোমার প্রতি খুশি, আমি জানি তুমি মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন বেশক তোমাকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। যেই নারীকে আল্লাহ রাসূল নিজে বলেছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত, জান্নাতে যত নারী হবে সমস্ত নারীদের সর্দারিনী কে হবে? হযরতে ফাতেমা। ও ফাতেমা, তুমি যে নবীর কন্যা, যেই দিন আল্লাহর নবী তোমাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছিল, সেই দিন আল্লাহর নবী একান্তে আমাকে গোপনে ডেকে বলেছে, আলী রে, তুমি কি জানো আমি কার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি? আলী বললেন, হুজুর, কেন, কি হয়েছে? নবীজি তখন বললেন, আলী রে, আমি আমার গোস্তের টুকরা, ফাতেমা তুমি বিদাতুম মিন্নি, আমি আমার কলিজার টুকরা, আমার শরীরের একটা অংশ ফাতেমাকে তোমার সাথে বিয়ে দিয়েছি। এই পৃথিবীতে যেই ফাতেমার সাথে খারাপ ব্যবহার করলো, সেজন্য আমি নবীকে কষ্ট দিল, আমার নবীর সাথে খারাপ ব্যবহার করলো, যে ফাতেমার সাথে ভালো ব্যবহার করলো সেজন্য আমি নবীকেই খুশি করলো। সুবহানাল্লাহ। আলী রে, খবরদার, আমার কলিজার টুকরা ফাতেমাকে যেন কষ্ট দিও না। আর একদিকে আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি কান্তছো কেন? ব্যাপারটা কি, কি হয়েছে তোমার? গরিব আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছে, এই জন্য তুমি বোধ হয় কষ্ট পেয়েছ। ফাতেমা বলছে, না বাবা, এই জন্য কষ্ট পাই নাই, তুমি কান্দ কেন? হযরত আলীর ব্যাপারে আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, আলী যদিও গরিব মানুষ, কিন্তু আলী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আলী ছিল খাটো মানুষ, কি মানুষ? আলী ছিল বেটো মানুষ, কি মানুষ? বেটো মানুষ। একটা হাদিস আসছে, বেটো মানুষ দুশ্মন, বলে না লম্বা কারেন্টের থম্বা, এরকম বলে না, এরকম মানুষ কিন্তু টিটকারি করে, আছে না এরকম একটা টিটকারি? বেটো মানুষ দুশ্মন। তবে আল্লাহ নবী বলেছেন, ওই বেটো মানুষ দুশ্মন নয় যে বেটো মানুষের সাথে আলীর আচরণের মিল থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই বেটে মানুষ বীর পুরুষ যার আচরণের সাথে আমার আলীর আচরণের মিল থাকবে, সে বেটে হলেও আলীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আলীর সাথে জান্নাতে যাবে, এই জন্য আলীর সাথে সম্পর্ক রাখার জন্য
যারা বেটে মানুষ আমাদের অন্যায় করা যাবে না। আলীর আচরণগুলো পড়ে পড়ে নিজের অন্তরে ধারণ করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ফাতেমাকে বেটেকে বললেন, ও ফাতেমা, খবরদার আলীর সাথে বেয়াদবি করো না, আলী তোমার স্বামী, তোমার স্বামী যদি তুমি বেয়াদবি করো তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি জান্নাতে যেতে পারবে না, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, একজন স্বামীর শরীর যদি ঘা হয়ে যায়, পচন ধরে যায়, স্বামীর শরীর থেকে যদি রক্ত পুঁজ গড়ে গলে পড়ে, আর কোনো স্ত্রী যদি সেই পচন ধরা আর স্বামীর শরীরে জিব্বা দিয়ে চেতে চেতে তার রক্ত পুঁজ যদি মুছে দেয়, আর যদি বলে আমি স্বামীর হক আদায় করে দিলাম, নবীজি বলেছেন স্বামীর সমস্ত শরীর থেকে রক্ত পুঁজ নিচের জিব্বা দিয়ে চেটে দিয়ে মুছে যদি পরিষ্কার করে দেয়, স্বামীর হক আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক স্ত্রী যেমন মর্যাদা দিয়েছেন, স্বামীরও তেমন মর্যাদা দিয়েছেন, একে অপরকে ভালোবাসতে হবে। আলী যেমন ফাতেমাকে ভালোবেসেছেন, স্যাক্রিফাইস করেছেন, অনুরূপভাবে ফাতেমাও আলীর প্রতি স্যাক্রিফাইস করেছেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে এসেছেন, আয়েশাকে কাজে সহযোগিতা করেছেন, আবার আয়েশাও রসুলের কাজে সহযোগিতা করেছেন, ঠিক কিনা? আমাদেরকেও প্রত্যেকের বউকে সহযোগিতা করতে পারে, রাজি আছেন সবাই? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন।